টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহরের বিভিন্ন এলাকা। শহরের 20টি ওয়ার্ডের মধ্যে একাধিক ওয়ার্ডই জলের তলায়। প্রচুর বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। টানা বৃষ্টিতে জলমগ্ন কোচবিহার শহরের বিভিন্ন এলাকা। শহরের 20টি ওয়ার্ডের মধ্যে একাধিক ওয়ার্ডই জলের তলায়। প্রচুর বাড়ির ভেতরে জল ঢুকে গিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ফের জল জমায় শহরে নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন শহরবাসী। শহরের রাজবাড়ি, মিনি বাস স্ট্যান্ড, পুরাতন পোস্ট অফিস পাড়া, মান্টু দাশগুপ্ত পল্লী, সুভাষপল্লী, নিউ টাউন, কলাবাগান, সাহিত্য সভা থেকে শুরু করে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। তুফানগঞ্জ 1 নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গতধর এবং কালজানী নদীর জল বেড়ে গিয়ে তৈরি হয়েছে নদী ভাঙন। এদিন সেই নদী ভাঙন পরিদর্শন করতে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তুফানগঞ্জ নাটাবাড়ি সভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায় গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টির ফলে গদাধর এবং কালজানী নদীর জল বেড়ে গিয়ে যে ভাঙন তৈরি হয়েছে সেই নদী ভাঙন দর্শনে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ও সেখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সকল কার্যকর্তা থেকে শুরু করে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বিডিও শুভজিৎ দাশগুপ্তা সহ পঞ্চায়েত সমিতির সকল সদস্যরাও। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দেওচড়াই অঞ্চলের বর্ডার সংলগ্ন এলাকা কৃষ্ণপুর, ওখানে নদীর ভাঙন রয়েছে। অনেক মানুষ নদীর ভাঙন বন্যায় বিপর্যস্ত এবং এখানে ঝলঝলি দাসপাড়া, এখানে প্রচুর মানুষের বাস। এই একটা নদীর বাঁধ আছে, এই বাঁধের উপর নির্ভর করেই কিন্তু এই গ্রামটা রয়েছে। কয়েকশো পরিবার এখানে রয়েছে, তাদের জমি জমা চাষবাস চলছে। এবারে প্রবল বর্ষণে এবং জলের তরে এই কালজানী নদীর বাঁধটা অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা, ইরিগেশনের ইঞ্জিনিয়াররাও এসছেন, তারা দেখছেন, তারা দেখে আপাতত কীভাবে এটা প্রোটেক্ট করা যায় সে বুদ্ধি করবেন। তারপরে বর্ষা চলে গেলে খরা মরশুমে তখন কীভাবে পাকাপোক্তভাবে এর প্রোটেকশনের ওয়ার্কটা করা যায় সেটা কিন্তু ইরিগেশনটা ঠিক করে ওদের সাথে আমি কথা বলেছি। ইরিগেশনের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তার সাথে আমি আজকেই কথা বলেছি। মন্ত্রী এলাকা পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দিয়ে যান, এতে সকল গ্রামবাসী খুশি। কবে থেকে ভাঙতেছে? ভাঙতেছে তো 3 বছর আগে থেকে।